নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? গল্পের ছলের আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এমন একজন মহিলাকে নিয়ে কথা বলবো যার নাম ও পরিচয় অনেকের কাছেই অজানা, চন্দ্রমুখী বসু। চিনতে পারলে কি? আচ্ছা, যদি বলি কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, এবার অনেকে বলবে হ্যাঁ চিনি, ইনি হলেন ভারতের প্রথম মহিলা ডাক্তার। তাহলে চন্দ্রমুখী বসু কে? ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েটের নামে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের সাথে যুগ্মভাবে জায়গা করে নেয় যে আরেকটি নাম, তিনি হলেন চন্দ্রমুখী বসু। কিন্তু আনফর্চুনেটলি ইতিহাস কাদম্বিনীকে মনে রেখেছে আর চন্দ্রমুখীকে নয়। আমরা ঠিক এই বিষয়টাই জানব গল্পের ছলের আজকের পর্বে। 1860 সালের অধুনা বাংলাদেশে জন্ম চন্দ্রমুখীর। পিতা ভুবনমোহন বসু হিন্দু ধর্মের গোড়ামি থেকে মুখ ফিরিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং সপরিবারে দেরাদুনে বসবাস আরম্ভ করেন। এর দরুন চন্দ্রমুখীর প্রাথমিক পড়াশোনাও হয় দেরাদুনের মিশনারিদের তত্ত্বাবধানে। পড়াশোনার জন্য এরপর চন্দ্রমুখী বাবার সাথে চলে আসেন কলকাতায়। এর ঠিক কয়েক বছর আগেই কাদম্বিনী বাবার সাথে ভাগলপুর থেকে কলকাতা আসেন শিক্ষার উদ্দেশ্যে। বঙ্গীয় হিন্দু বিদ্যালয়ে কিছুদিন পড়ার পর বেথুন স্কুলে ভর্তি হন। কিন্তু চন্দ্রমুখী বেথুন স্কুলে ভর্তি হতে পারেননি, কারণ বেথুন স্কুলের নিয়ম অনুযায়ী মিশনারি স্কুলের ছাত্রীদের প্রবেশ নিষিদ্ধ ছিল। চন্দ্রমুখী শুধুমাত্র পিতার খ্রিস্টধর্ম গ্রহণের জন্য বেথুন স্কুলে ভর্তি হতে পারেননি, পড়তে হয় নির্দিষ্ট নর্মাল ফ্রির মিশনারি স্কুলে। এরপর চন্দ্রমুখী 1876 সালের 25 নভেম্বর এন্ট্রান্স পরীক্ষা দিতে চেয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন করেন। তখন তাকে রেজিস্টার্ড পরীক্ষার্থী হিসেবে গণ্য করাই হয়নি, কারণ কোনো মেয়েকে পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়ার বিধান কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছিল না। 1876 সালের ডিসেম্বরে নিজের উৎসাহে এন্ট্রান্স পরীক্ষায় বসেন এবং এর ফল বেরোয় 1877 সালের জানুয়ারি মাসে। পরীক্ষায় চন্দ্রমুখী প্রতিটি বিষয়ে ইংরেজি, লজিক, ল্যাটিন, সাহিত্যে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। আর এত নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়া পুরুষ পরীক্ষার্থীদের সংখ্যাও ছিল বেশ কম। তার নাম প্রকাশ নিয়ে প্রচুর মিটিংস এবং ডিসকাশনস হয় ইউনিভার্সিটির কর্তৃপক্ষের তরফে। তবুও উত্তীর্ণ হওয়ার তালিকায় নাম প্রকাশিত হয় না চন্দ্রমুখী দেবীর, যদিও পরীক্ষার্থীদের নামের বিজ্ঞপ্তিতে অল পার্সন্স উল্লেখ ছিল। তার মধ্যে মহিলাদের নাম নাকি গণ্য হয় না। সে সময় ক্যালকাটা ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সামগুলো ছিল খানিকটা এই রকম: ফার্স্ট এক্সামিনেশন ইন আর্টস FA, ফার্স্ট এক্সামিনেশন ইন সায়েন্স FS, ফার্স্ট এক্সামিনেশন ইন ল FL ইত্যাদি। আমরা এখানে চন্দ্রমুখী দেবীর FA পরীক্ষার কথাই বলছিলাম। এর 3 বছর পর 1882 সালে পরীক্ষার বিজ্ঞপ্তি সম্পর্কে ধারণা বদলায় কর্তৃপক্ষের। কাদম্বিনী, অবলা দাস প্রমুখের অনেক দিনের প্রতিবাদ আন্দোলনের ফলে মহিলা পরীক্ষার্থীরাও পরীক্ষায় বসার সুযোগ পান। বিজ্ঞপ্তির ধরন বদলে দাঁড়ায় অল পার্সনস অ্যান্ড ওমেন আর অ্যালাউড। 1883 সালে সাফল্যের সাথে প্রথম মহিলা গ্র্যাজুয়েট হন কাদম্বিনী বসু। 4 বছর আগে গ্র্যাজুয়েশনের এন্ট্রান্স দেওয়া চন্দ্রমুখী বসু 1878 সালে আবার আবেদন করেন। এবার তার আর্জি মঞ্জুর হয়। 1879 সালে ভর্তি হন এবং কাদম্বিনীর পরবর্তী স্তরে অগ্রসর হতে পারেন, কিন্তু প্রথম গ্র্যাজুয়েশনের স্বীকৃতি পান না চন্দ্রমুখী। এরপর চন্দ্রমুখী MA পড়লেন এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন ব্রিটিশাধীন ভারতের প্রথম মহিলা হিসাবে। এরপর বেথুন কলেজে শিক্ষকতা করেন এবং পরে প্রিন্সিপাল হিসেবেও যোগদান করেন। তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম মহিলা প্রিন্সিপাল, কিন্তু স্বাস্থ্যের কারণে কিছুদিন পর ছেড়ে দিতে বাধ্য হন। চন্দ্রমুখী বসুকেই প্রকৃত অর্থে প্রথম মহিলা গ্র্যাজুয়েট বলা চলে, কিন্তু ইতিহাস সেটা কখনো মেনে নেয়নি। বহু বছর পর অধ্যাপিকা সুনন্দা ঘোষ ভুলে যাওয়া ইতিহাসের ভুল শোধনে উদ্যোগী হন। বেথুন কলেজের লাইব্রেরির পুরনো নথি ঘাঁটেন। দেরাদুনে গিয়ে চন্দ্রমুখীর বংশধরদের সাথে দীর্ঘ আলোচনার পর চন্দ্রমুখী বসুকে প্রথম মহিলা গ্র্যাজুয়েটের সম্মান ফিরিয়ে দেন। 2013 সালে শেষ পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয় চন্দ্রমুখী বসুকে প্রথম মহিলা গ্র্যাজুয়েটের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। সার্টিফিকেট তুলে দেওয়া হয় তার বংশধরদের হাতে। চন্দ্রমুখীর প্রকৃত সম্মান ফিরিয়ে দিয়ে ইতিহাস নিজেকে বদলাতে পেরেছে এবং এতেই আমরা খুশি। আজকে এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।